কিরকম সুযোগ সুবিধা আছে যে বলদিয়া কোম্পানিতে অনেকেই বাংলাদেশ থেকে আসতে যাবে? অনেক সুযোগ সুবিধা আছে, কিছু কিছু জায়গা আছে, মানে সব জায়গায় একরকম না, মানে সব সাইট অনেকেরই খারাপ অনেকেরই ভালো। দেখা যায় যে একই সাথে ডিউটি করতেছে, কিছু লোকে পাঠাইতেছে 50,000, কিছু লোকে 20,000, আবার কিছু লোকে স্যালারি ভাঙিয়েও খাইতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আবারও একটা চলে আসি যেই বলদিয়া যে কোম্পানি ভিসাগুলো আছে এই বিষয় নিয়ে একটা ভিডিও করবো। এখানে এক বাংলাদেশি ভাই আছে, বড় ভাই। তো এর আগেও আমি একটা ভিডিও করছি, এই ভিডিওতে বলি না যে কীভাবে আসবেন আপনারা এবং কোম্পানিটার নামটা কী। তো আজকে কিন্তু আমি আরেকজন পাইছি, বড় ভাই, তার থেকে আপনাদেরকে সব কিছু তথ্য জানাবো যে বলদিয়া কাজ করতে চান আপনারা কীভাবে আসবেন এবং এই কোম্পানিটার নামটা কী, সব কিছু আজকে এই ভিডিওতে তুলে ধরবো। এবং আপনারা যে বলদিয়াতে টিকিট আকামা, তারপরে কীরকম স্যালারি পাওয়া বা কীরকম সুযোগ সুবিধা আছে, সব কিছু কিন্তু আপনারা এই বড় ভাইয়ের কাছ থেকে জানতে পারবেন। এবং কীভাবে আপনারা আসবেন এবং কোম্পানির নামটা কি সর্বপ্রথম জানবো, তারপরে এক এক করে আপনাদেরকে তথ্য জানানোর চেষ্টা করবো, যেটা সত্য এটা আর কি, যে অনেকেই আপনারা বলদিয়ার যে কোম্পানির কাজ আছে, তো ভাইয়া কিন্তু যে বলদিয়ার কাজ করে যে রোডের যে ক্লিনের কাজগুলো আর কি, যেটা রোড ক্লিনার বলে, তো এই কাজগুলো করে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে হবে। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখন আমি বাংলাদেশি ভাইয়ের কাছে যাব, যাওয়ার পরে সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ওকে, আমরা এখানে এক বড় ভাই পাইছি, বাংলাদেশি ভাই, যিনি রুট ক্লিনারে কাজ করে আর কি। তো ভাইয়ের সাথে আগে পরিচয় হবে, তারপরে আপনার সব কিছু জানাবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো আপনি যে ক্লিনারে কাজ করেন কত বছর ধরে করেন সৌদি আরবে? আমি আসছি এই জায়গায় 2 বছর 4 মাস। 2 বছর 4 মাস। তো এই বড় ভাই কিন্তু যে কাজগুলো করেন এখানে 2 বছর 4 মাস, 2 বছর 4 মাস না ভাই? জি ভাই। তো এখানে কিন্তু আপনি এখানে কীরকম সুযোগ সুবিধা আছে যে বলদিয়া কোম্পানিতে অনেকেই বাংলাদেশ থেকে আসতে যাবে? অনেক সুযোগ সুবিধা আছে, কিছু কিছু জায়গা আছে, মানে সব জায়গায় একরকম না, মানে সব সাইট অনেকেরই খারাপ অনেকেরই ভালো। দেখা যায় যে একই সাথে ডিউটি করতেছে, কিছু লোকে পাঠাইতেছে 50,000, কিছু লোকে 20,000, আবার কিছু লোকে স্যালারি ভাঙিয়েও খাইতেছে। স্যালারি ভাঙিয়ে খাইতেছে, হ্যাঁ, এটা হচ্ছে নসিবের উপর, বলা যাবে না। আবার যারা বলে যে কাঁচা গাড়ির ডিউটি করে, যারা গাড়িতে ডিউটি করে, তাদের মোটামুটি ইনকাম ভালো আছে। যারা ওই যে বলদিয়া গাড়ির মধ্যে যে কাজ করে তাদের একটু ভালো আছে, মোটামুটি তাদের একটু ভালো আছে, কিন্তু তাদের পরিশ্রম বেশি। হ্যাঁ, রাত্রি 9টার দিকে আসে, দেখা যায় পরের দিন সকাল 8টা 9টা 10টার দিকে রুমে যায়, 10টার দিকে রুমে যায়, 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে, 10 ঘন্টা 12 ঘন্টা। হ্যাঁ, আর আমাদের সকাল রাত্রি 4টার দিকে আসি, দুপুর 1:30 পর্যন্ত ডিউটি, 2টা পর্যন্ত 2টা বাজে রুমে চলে যায়। আপনি এখানে কোম্পানির নামটা যদি বলতেন যে আপনার কোম্পানির নামটা কি? আমাদের কোম্পানির নাম হচ্ছে আলিওয়ান। তো বায়ের কোম্পানির নামটা কিন্তু আলিওয়ান। আপনি কিভাবে আসছেন বাংলাদেশ থেকে? দালালের মাধ্যমে আসছি। দালালে কি বলছে যে এই কাজ দিবে আপনাকে? হ্যাঁ, দালালে আমাকে যা বলছিলাম তাই পাইছি, কিন্তু এই জায়গায় সকালে একটা জিনিস ভিন্ন পাইছি, 2 ঘন্টা টাইম এই জায়গা থেকে বলে দিয়ে মেন বলে দিয়ে থেকে 2 ঘন্টা টাইম বাড়াই দিছে ওরা ডিউটি টাইম। হ্যাঁ, এখন ডিউটি টাইম কত ঘন্টা করতে আপনি? আমাদের এখন 10 ঘন্টা করতে হবে, 8 ঘন্টা বলে দিছিল, কিন্তু এই জায়গায় বলে দিয়ে থেকে 2 ঘন্টা বাড়াইছে, গভর্নমেন্ট থেকে 10 ঘন্টা করাইতেছে, 10 ঘন্টা করাইতেছে, মানে এই একটা সমস্যা। হ্যাঁ, তো ভাই কিন্তু এখানে মূল ডিউটি আরেকটা ভিডিও করছিলাম, এই ভাই কিন্তু বলছে যে 10 ঘন্টা ডিউটি, এর আগে ছিল 8 ঘন্টা, কিন্তু এখন 2 ঘন্টা বাড়াই দিছে। এমনি আপনাদেরকে গরমকালের কোনো ডিউটি কম দেয় নাকি? না, যে গরমকালে 8 ঘন্টা ডিউটি হয়, মানে গরমকালে সে ডিউটি হয়। এর আগেও একটা ভিডিও করছিলাম, এবার কিন্তু বলছে যে গরমকালে ডিউটি 8 ঘন্টা হয়, কিন্তু এমনি শীতকাল আসলে 10 ঘন্টা ডিউটি করে, মানে ঠান্ডা কালে 12 মাসের মধ্যে 9 মাস 10 ঘন্টা ডিউটি, 3 মাস 8 ঘন্টা ডিউটি, 3 মাস 8 ঘন্টা ডিউটি, জুন জুলাই আগস্ট। হ্যাঁ, তেমনি অনেকেই বাংলাদেশ থেকে আপনাদের এই কোম্পানির নাম কি ভাই? আলিওয়ান। তো অনেকেই আপনারা জানতে চাচ্ছেন যে বলদিয়া আলিওয়ান কোম্পানিটা কিরকম, তো বায়ার কিন্তু এখানে আসে, আপনার তো এখানে রুট ক্লিনার, আর যারা যে বড় গাড়ি যেটি আছে আরিয়াল বলে, যেটিকে আরিয়ালের গাড়ি যারা কাজ করে তারা একটু সুযোগ সুবিধা বেশি। আচ্ছা, আপনি আর কি আরিয়ালের গাড়ি কাজ করতে পারবেন নাকি? না না, আমার সমস্যা আছে, আমার মাজার সমস্যা আছে, মানে গাড়ি কাজ করলে একটু সমস্যা হয়, রিক্সে থাকতে হয়, ওই জায়গায় হালকা পাতলা মানুষের দরকার, হালকা পাতলা। হ্যাঁ, কাজটা খুব দূরে করতে হয়, দূরে কাজটা হাতা করে করতে হয়, খুব দূরে কাজ করতে হয়, এই কারণে মানে হালকা পাতলা মানুষ হলে সবচাইতে বেটার। এমনি যারা আরিয়ালে কাজ করে তারা সুযোগ সুবিধা বেশি পাচ্ছে? সুযোগ সুবিধা মধ্যে কি, এটা অনেক সৌদিরা মাল সামানা ফেলায়, ফায়দা করতে হয়, যেরকম কাপড়, হাদিদ, লোহা, তামা, পিতল, অনেক বিভিন্ন অনেক জিনিস পাওয়া যায়, এগুলো আপনার কোন
এমনি কোনো বেশি ইনকাম হয় না যে না 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 বেশি ইনকাম হয় না 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 এমনি কোনো আউট ইনকাম নাই শুধু ইনকামের মধ্যে হ্যাঁ গাড়ির লোকের এইটাই ফায়দা আর আমাদের ফায়দা হইলো যে সৌদি রাজা রাস্তাঘাটে 2-4 টাকা দিব এইটাই মানে বাইরে ধরে কিন্তু এমনি আলগা কোনো এমনি কাপড় টাপড় আপনি পুরান কাপড় সবাই পাই মাঝে মাঝে পাই কারণ সবাই তো এইগুলা করে করে হ্যাঁ গাড়ির লোকেরা করে আমরা করি ফোরম্যানরা করে সবাই এইগুলো টোকায় বাংলাদেশে সাইকেলওয়ালার বাইরে টোকায় পাকিস্তানিরা নেয় সবাই নেয় এই কারণে সবসময় পাওয়া যায় না কিন্তু পাওয়া গেলে আমরা নিয়ে যাই আর আপনি কিরকম স্যালারি পরে মাস শেষে যে আপনি কত বেতন আমার ভাই এটা বলা যায় না এটা ফয়দার উপর ফয়দার উপর এমনি বেসিক স্যালারি 600 বেসিক স্যালারি 600 রিয়াল 600 রিয়াল বেসিক স্যালারি আর এমনি ওভারটাইম মিলে কোনো মাসে না না কোনো ওভারটাইম নেই ওভারটাইম ওভারটাইম না এটা ডিউটি না বলে দিতে কোনো ওভারটাইম সিস্টেম নেই কিন্তু এমনি কমিশন আপনি যে বছর শেষে মাস শেষে একটা এরকম টাকা পান না যে 2000 রিয়াল 1500 রিয়াল 1000 রিয়াল কিরকম পরে আপনাদের একটা এটা আর কি ফয়দার উপর নির্ভর করে যে ইনকামের উপর যে আপনি আজকে বেশি পেলেন অনেক দিন পাইলেন না অনেক দিন পাইলাম না এই এইভাবে হয় মানে 1000 দিয়ে এমন হয় 1500 রিয়াল 1000 রিয়াল এরকম হয় হ্যাঁ মাসে এরকম হয় আপনি খানা খরচ টাকা কে দেয় যদি একটু বলতেন যে খানা খরচ নিজের খানা খরচ নিজের সবকিছু নিজের সবকিছু নিজের যাবতীয় সবকিছু নিজের থাকার রুম তো দেয় কোম্পানি হ্যাঁ কোম্পানি থাকার রুম দেবো পানি দেবো গ্যাস দিব মানে তো কোম্পানি থাকার রুম দিবে পানি দিবে গ্যাস দিবে মানে এই এইগুলো দিবে এমনি চাউল টাউল দেয় না যে না চাউল টাউল দেয় না মানে সবকিছু আপনি নিজেরই করতে নিজের করতে সব নিজেরই করতে হয় সব এমনি আপনার জীবনে একদিন শরীর খারাপ হলো তারপরে আপনি অসুস্থ হলেন এটা কে দেখে কোম্পানি দেখে নাকি না হ্যাঁ আপনার যদি কোনো বিশেষ ধরনের অসুবিধা হয়ে যায় কোনো সমস্যা হয়ে যায় এটা কোম্পানি দেখে কোম্পানি দেখে এমনি আপনার ছুটির টিকিট দেয় যে কোম্পানি যে আমি বা 2 বছর পরে একটা বাংলাদেশে যাব ছুটি আপ ডাউন টিকিটটা এটা কি দিবে এটা কোম্পানি দেবে এটা কোম্পানি বহন করে 3 বছর পর 3 বছর পর মানে 2 বছর দেয় না 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 তো 3 বছর পরে কিন্তু আপনার আপ ডাউন টিকিট দিবে না ভাই জি আপ ডাউন টিকিট দিবে 3 মাসের ছুটি দিবে 3 মাসের ছুটি আপ ডাউন টিকিট দিবে আর বছর শেষে একটা লিভ স্যালারি আছে মানে এখানে বছর শেষে কিরকম একটা কি অ্যামাউন্ট জমা হয় যে না 1000 রিয়াল 2000 রিয়াল এরকম হ্যাঁ এটা এটা জমা হয় এটা আপনি যখন দেশে চলে যাবেন এক ক্যান্সেলে তখন আপনি যাওয়ার সময় আপনাকে দিয়ে দিবে মানে এখানে কাজ করলে যত বছর 10 বছর 15 বছর 5 বছর মানে বছর শেষে একটা অ্যামাউন্ট জমা হয় এটা কিরকম 1000 রিয়াল নাকি না 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 এটা অনেক জমা হয় অনেক জমা হয় বেশি অনেক জমা হয় যদি আপনি যদি 10 বছর এই কোম্পানিতে ডিউটি করলেন 10 বছরে আপনার না পেলে কমসে কম 10 থেকে 12000 রিয়াল পাবেন মানে 10 বছর করলে 10 থেকে 12000 উপরে রিয়াল পাওয়া যায় মানে যখন এক্সিটে চলে যাবেন একবারে চলে দেবে এক্সিটে যখন চলে যাবেন তখন আপনি কোম্পানি হিসাবটা দিয়ে দিবেন কোম্পানি হিসাবটা দিয়ে দিবে যে এত বছর করছে এই একটা সুবিধা আছে যারা বড়দের কাজ করে আর আমাদের কোম্পানি এটা সিস্টেম ভালো আছে আমাদের স্যালারি কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে মানে স্যালারি টাইম টু টাইম দিয়ে দেয় হ্যাঁ স্যালারি 25 তারিখ থেকে নিয়ে 30 তারিখের ভিতরে 5 দিনের ভিতরে স্যালারি এসে পড়ে মানে 5 দিনের ভিতরে স্যালারি আসে আপনি কি কার্ডের মাধ্যমে দেন নাকি এটিএম কার্ডের মাধ্যমে কার্ড দো বানাই দেয় কোম্পানি কোম্পানি সবকিছু করে দেয় হ্যাঁ সমস্যা নাই আগামাটা কোম্পানি করে দেয় কোনো টেনশন নাই মানে আকামাও কিন্তু কোম্পানি করে দেয় জি আপনি দেশে বাইরে যদি একটু বলতেন আমার দেশে বাইরে টাঙ্গাইল টাঙ্গাইল ঘাটাইল উপজেলা হ্যাঁ আপনার নামটা যদি একটু বলেন মোহাম্মদ হাসমত আলী হাসমত আলী ভাই তো এই বাইশে কিন্তু আপনারা জানতে পারলেন অনেকেই কোম্পানির নাম ভাই ভুলে গেছি আলিওয়ান তো অনেকেই আপনার কোম্পানি জানতে চাই এটা হচ্ছে আলিয়ান কোম্পানি আপনি তো দালালের মাধ্যমে আসেন এটা কি এজেন্সির মাধ্যমে নাকি জি দালালে বাংলাদেশে এজেন্সির মাধ্যমে যোগাযোগ করলে কি এটা পাওয়া যাবে না এই বিষয়টা তো যারা আপনি আসতে চান বাংলাদেশে এজেন্সির মাধ্যমে যোগাযোগ করলে কিন্তু আলিওয়ান যে কোম্পানিটা আছে এই কোম্পানিতে আসতে পারবেন সুযোগ সুবিধা ভালো ওদের যে বেশি ইনকামটা এটি হচ্ছে আলগা ইনকামের উপর নির্ভর কারণ 600 টাকা তো ভাই খানার টাকা হয় না কি 600 টাকা কিন্তু আসলে খানার টাকা হয় না আপনি নেট বিল টেট বিল গিয়ে 600 টাকা খানার টাকাই হয় না যা হয় আলগা ইনকাম সবাই কিন্তু এখানে একটাই সমস্যা হয় কিছু কিছু ক্ষেত্রে যারা সাইড একদম মরুভূমি সাইডে ঘুরে থাকা দূরি ফিরে থাকা তারা একটু একদম বেকায়দার মধ্যে আছে এমনি কি সাইড বদলাই দেয় যে না আমি কি আজকে এই জায়গা সাইড বদলাল যায় কিন্তু টাকা লাগবে মানে সাইড বদলাই দিতে টাকা লাগে হ্যাঁ মাসিক টাকা খাওয়া লাগবে মুদ্রিক টাকা দিয়ে দিলে পরে আমরা সাইড চেঞ্জ করে দেব ধরুন আমি এই সাইডে ডিউটি করলাম না এই সাইড ভালো লাগে না কাজ সমস্যা আমি অন্য সাইডে চলে গেলাম তাহলে মনে হয় যে মুদ্রিক যদি 1000 টাকা দেয় 1000 রিয়াল দেয় তাহলে মনে হয় আমার চেঞ্জ করে ভালো সাইডে দিয়ে দিলাম মানে 1000 রিয়াল দিয়ে দিলে চেঞ্জ করে দিবে সাইড দিয়ে দিবে ভালো 1500 আপনি এখানে এই সাইডে কত বছর ধরে কাজ করেন আমি এই জায়গা 2 বছর মানে এক জায়গার মধ্যে দিয়ে যাবেন হ্যাঁ জানুয়ারি মাসে 1 তারিখে 2 বছর পুরো 2 বছর পুরো এক জায়গার মধ্যে আগে কোন জায়গায় ছিলেন আপনি আমি আগে
ক্যাম্পে ডিউটি করতাম 7 মাস ডিউটি বেস ক্যাম্পে ক্যাম্পে হের কেনে কি কোনো সুযোগ সুবিধা পাইছ না না তো ভাই কিন্তু নতুন অবস্থা আসার পর 7 মাস কাছেলো ক্যাম্পে কিন্তু এখানে কোনো সুযোগ সুবিধা বেশি পাইছেন না তো এখন এখানে আসার পর আপনি কি রকম মানে ভালো নাকি এই জায়গায় আসার পরে মোটামুটি 25 30 20 20 এরকম বেতন পাচ্ছেন কত টাকা লাগবে আপনি আসতে যে বাংলাদেশ থেকে আমি এত আমি আরছি 390000 টাকা মানে দালালের মাধ্যমে 390000 টাকা লাগবে দালালের দিছি 390000 টাকা দালালের 390000 টাকা লাগবে এত টাকা তো লাগার কথা না যে এই কোম্পানিতে ভিসা আসে ভাই এটা বলা যাবে না এক দালালে এক ভাবে নিতেছে মানে এক এক দালালে এক এক ভাবে নিতেছে কিন্তু দালালে আপনি যে কাজটা বলছে এই কাজটা দিছে হ্যাঁ আমার যে ফোরম্যান আছে এ আসছে 420000 টাকা আপনি ফোরম্যান জি ফোরম্যান হইতে কি কোনো যোগ্যতা লাগে যে পড়ালেখা লাগে অথবা না এটা কিছু লাগে না এটা শুধু আপনার ভাষাটা জানতে হবে হুম লোকেশনটা জানতে হবে হুম আর আরবি ভাষা জানতে হবে আরবি ভাষা জানতে হবে মানে ফোরম্যানদের সুযোগ সুবিধা কি ভালো নাকি ফোরম্যানদের সুযোগ সুবিধা হ্যাঁ ভালো আছে মানে যাদের ফায়দা আছে এদের ফায়দা আছে ফায়দা বেশি সারা দিন গাড়ি নিয়ে ঘুরে হুম এরা মানে যে সব সামানই পায় সামান পায় ফোরম্যানদের আপনার একজনের ফোরম্যানে কয়জন লোক থাকে যে একটা ফোরম্যানদের আগে আসছিলাম 10 জন একজনের মধ্যে 10 জন দিয়ে রাখে যে এই সাইড গুলো আমরা 10 জন লোক আছিলাম এখন বর্তমান 7 জন আছি 7 জন জি মানে একজনের ফরমানে 7 জন করে দিয়ে রাখছে জি 7 জন আর জন 10 জন এইভাবে তো এমনি এখানে যারা বলে দেয় যে কোম্পানির নাম আসতে আরিয়াল ওয়ান না ভাই আলি ওয়ান আলি ওয়ান যে কোম্পানি আছে আলি ওয়ান আপনি আসতে চান এমনি সুযোগ সুবিধা ভালো বলে দেয় সব কোম্পানি ভালো কিন্তু একটু আপনি নিজে চালাক হইতে হবে কি চালাক হয়ে মাল ছাপানো আপনি ঠকাইতে হবে এই দিক দিয়ে আপনার ফায়দা কাপড় তারপরে এই খোঁজ লাগাইতে হবে কোনো বিক্রি করা যায় কি আসে বিষয় নতুন অবস্থা আসলে কিন্তু অনেকে এটি পারে না তার ক্ষেত্রে একটু সমস্যা হয় ভাষাটা জানতে হবে কিছু উর্দু জানতে হবে আরবি জানতে হবে তাহলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন টাকা ইনকাম করতে পারবেন তো ভাই কিন্তু আপনাদের সব কিছু জানালো যে আলিওয়ানে যে কোম্পানিটা আছে অনেক ভালো একটা কোম্পানি আপনারা বাংলাদেশ থেকে আসতে পারবেন এই কোম্পানিতে তো এই হচ্ছে আজকের ভিডিওটা আর কি ওকে ভাই আপনাকে অনেক ধন্যবাদ বলার জন্য কারণ অনেকেই আসতে যে আপনাদের যে ভিডিওটা দেখছে যে আলিওয়ানে কোম্পানিটা কীরকম মানে এখানে সুযোগ সুবিধা আমি আপনাদেরকে বলি এখানে সুযোগ সুবিধা হচ্ছে বাইরে থেকে ইনকাম করতে হবে টাকা কারণ বেতন কোনোই না ওকে ভাই অনেক ধন্যবাদ আপনাকে তো এই হচ্ছে আর কি বিষয়টা বাসাতে কিন্তু আপনারা সব কিছু জানতে পারলেন যে এখানে যে আলিয়ানি কোম্পানিটি আছে এখানে যেটুখানে আমি ভিডিও করছি যে গাড়ি একটা বলো দিয়ে যে আরিয়েল এইটা ভিডিও করছি আরেকটা ভিডিও করছি কিন্তু এখানে যারাই বলি এখানে ফয়দাই হচ্ছে বাইরে থেকে আপনার ইনকাম করতে হবে যারা ফয়দা দেয় তারা ইনকাম এখানে নিজে যে বেতন বেসিক বেতন সেই বেতনে আপনারা কেউ না কিছুই পাবেন না কারণ এ বেতন একদম কম যার কারণে একদম কমের কারণে আপনার এই বেতন কোনো পুষবে না খানা করছি টাকা হয় না তে হচ্ছে আজকে ভিডিওটা আর কি জালিয়ানি কোম্পানিতে যে আসতে চান বলুদের কোম্পানি আপনারা বাংলাদেশ এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে আসতে পারবেন আর যার ভাগ্য ভালো হয় সাইট ভালো হয়ে পড়ে যায় আর যে নতুন অবস্থা আসলে যে কোনো কাজই কষ্ট হবে কারণ পরে জানবেন না বাসা পরিস্থিতি জানবেন না কীভাবে বেশি টাকা ইনকাম করবেন কোথায় গেলে কিছু টাকা পাবেন এটা আপনি আস্তে আস্তে জানতে আইতে হইতে হবে তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে আপনার কাছে নিজের কাছে ভালো লাগবে তারপরে টাকা যখন পাবেন তখন আপনার কাছে ভালো লাগবে যখন নতুন অবস্থা দেখবেন নিজে আসবেন তো কিছু না কিছু ঋণ করে আসবেন হয়তোবা দেনা করে আসবেন অথবা ব্যাংক লোন করে আসবেন তো এগুলো মাথার মধ্যে একটা চাপ থাকে তো যার কারণে একটি সমস্যা আর কি নতুন অবস্থা আসলে তো আস্তে আস্তে ঠিক হয়ে যায় তো এই আজকে ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন একটি লাইক দিতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে